তিনি নাইমা তাসনিম, পেশায় একজন চিকিৎসক। সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানে যুক্তরাজ্যের 500 বছরের ঐতিহ্যবাহী কলেজ থেকে এমআরসিপি ডিগ্রি অর্জন করেছেন এবং প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ড সংখ্যক নম্বরের প্রাপ্তিও এখন তারই দখলে। যখন আমি ওই মার্কসের ওখানে ক্লিক করলাম ওই শীটটা ওপেন করার জন্য, সো আই ওয়াজ রিয়েলি কনফিউজ যে এটা কী দেখতেছি, মানে 172 তো টোটাল মার্কস, মানে আমি আসলে কোন মার্কসটা পাইছি, লাইক এটা 172 আমি 172 পাইছি। আম্মু আব্বুকে ফোন করছে, আমি ফোন করে বললাম আম্মু, আম্মু ফোন ধরে বসে কি রেজাল্ট দিস, আমি বসে হ্যাঁ বললো পাশ করছে, আমি শুধু পাশ করি না, আমি মনে হয় ওয়ার্ল্ডে একটা রেকর্ডেড মার্কস পাইছি, ওয়ার্ল্ড হাইয়েস্ট। আজকের এই সফলতার পেছনেও আছে হাজার কষ্ট আর হতাশার গল্প। অনেকটা ধৈর্য নিয়ে সেই পেছনে ফেলা দিনগুলোকেই খানিকটা বলে গেলেন অকপটে। কোনে কোনো ইজি জিনিস না এবং ইটস নট আ স্মুথ ওয়ান অ্যাজ ওয়েল, সো স্ট্রাগলিংটা আসলে মেইন ছিল আমার বাচ্চাকে নিয়ে ঘুরে ঘুরে পেশেন্ট দেখা, খুঁজে বের করা, এগুলো তো একটা কষ্ট ছিলই, কিন্তু ওটার থেকেও বেশি কষ্ট ছিল আসলে আমার মেন্টাল কষ্টটা। বাসায় আসলে প্রত্যেক দিন আমার মেয়ের একটাই কথা, তুমি আমাকে রেখে কেন যাইছো, তুমি আমাকে রেখে কেন যাইছো, মানে আমি প্রতিদিন রাতে এটা চিন্তা করে কাঁদতাম। ছোটবেলায় গণিতে ভালো করতেন বলে পরিবার চেয়েছিল ইঞ্জিনিয়ার হবেন, অথচ তিনি চাইতেন সব শ্রেণীর মানুষের সান্নিধ্য পেতে, তাই তো চিকিৎসক পেশাকেই বেছে নেওয়া। তবে এখানেও আছে হতাশার গল্প। একজন ডাক্তারের কাছে একদম নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সব ধরনের মানুষ আসে এবং আমার সব ধরনের মানুষকে সার্ভ করার একটা ক্যাপাবিলিটি বা একটা অপরচুনিটি আছে। সো আমি তখন আব্বুকে বলছিলাম যে আব্বু আই ওয়ান্ট দ্যাট রিকগনিশন। যখন আমি কাজ করা শুরু করলাম তখন আমি দেখলাম যে আমি যে স্বপ্ন দেখে আসলে আসছিলাম, রিয়েলিটি ইজ নট লাইক দ্যাট। এই প্রিপারেশান নেওয়ার জন্য আমি যে পরিমাণ ক্লিনিক্যালি সাউন্ড হয়েছি সেটা অন্য কোনো ডিগ্রিতে হতাম কি না আই রিয়েলি ডু ডাউট। সো আমার ইচ্ছা যে এই ডিগ্রিটাকে বাংলাদেশে আরও বেশি রিকগনিশন দেখ, যাতে বাংলাদেশের ডাক্তাররা বাংলাদেশেই থাকে, রিকগনিশনের অভাবে যেন আমাদেরকে বিদেশে চলে যেতে না হয়। বাংলাদেশের মানুষকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, যারা এমআরসিপি ডিগ্রি নিতে চান তাদের জন্য পরামর্শ কি, এমন নানা বিষয় জানালেন চিকিৎসক নাইমা। আমার ইচ্ছা আছে ইংল্যান্ডে গিয়ে কিছুদিন কাজ করে আসার, ওরা কেন এতটা আপগ্রেডেড আমাদের থেকে, এগুলো আমার আসলে জানার ইচ্ছা আছে। এই ডিগ্রিটা যারা নিতে চায় আমি বলবো যে বিভিন্ন দিক বিবেচনা করে এই ডিগ্রিটার প্রতি আসা উচিত। এটা কিন্তু একটা এক্সপেন্সিভ ডিগ্রি ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল হচ্ছে কি এটা যে হুট সবাই একবারে পাশ করবে, পাশ করা খুব ইজি সেটাও না, এবং এই ডিগ্রিটা করতে প্রচুর স্যাক্রিফাইস করা লাগবে। এমআরসিপি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানের মেম্বারশিপ, যা তিন ধাপ পরীক্ষার মাধ্যমে অর্জন করতে হয়, যেটি মেডিসিন প্র্যাকটিসের উন্নয়নে মানসম্পন্ন পরীক্ষার মাধ্যমে যোগ্য চিকিৎসকদের স্বীকৃতি দিয়ে থাকে। যারা বিশেষজ্ঞ হিসেবে নিবন্ধন করাতে চান এই পরীক্ষা, তাদের জন্য ডাক্তারদের উচ্চতর বিশেষায়িত ট্রেনিংয়ে যোগদানের পূর্ব শর্ত হিসেবে কাজ করে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।